আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরকাতফু অনুসল্লি আলাহিন করিম্বাদ সম্মানিত দর্শক মণ্ডলী দূরীয় কাছে দেশে বা প্রবাসে যে যেখানে হতেই আমাদেরকে দেখছেন সকলকেই মোবারকবাদ ও শুভেচ্ছা সম্মানিত দর্শক মণ্ডলী এক ভাই জানতে চেয়েছেন অন্ধকারের ভিতরে আমরা আমরা নামাজ আদায় করতে পারবো কি না এটা জানতে চেয়েছেন আলহামদুলিল্লাহ খুব ভালো কথা বলেছেন অন্ধকারের ভিতরে নামাজ আদায় করা যায় কিনা তো সাধারণত অন্ধকারের ভিতরে আমরা কোন নামাজ আদায় করে থাকি সেটি হলো তাহাজোত নামাজ তো আসলে এই তাহাজ নামাজ কি অন্ধকার আদায় করতে হয় কোনো হাদিস দ্বারা কি প্রমাণিত হ্যাঁ আপনি ইচ্ছা করলে অন্ধকারের ভিতরে আপনি তাহাজ্জের নামাজ আদায় করতে পারবেন তবে সেই ক্ষেত্রে আপনার কিবলা নির্ণয় করতে হবে যে আপনার কিবলা আপনার বডি বরাবর আপনি যেটা আপনার বডি বরাবর যেটি দাঁড়াইছেন সেটি কিবলা ঠিকঠাক হয়েছে কিনা ঠিকঠাক আছে কিনা। যদি এটা আপনার ঠিক থাকে তাহলে আপনি কী করতে পারেন অন্ধকারের ভিতরে নামাজ আদায় করতে পারেন অন্ধকারের ভিতরে আপনি যখন নামাজ আদায় করবেন তখন চোখ বন্ধ করে নামাজ পড়তে পারবেন না চোখ খোলা রাখতে হবে কারণ ইহুদি আর নাসারা যখন নামাজ আদায় করে সরি তারা যখন উপাসনা করে তারা যখন তাদের ধর্ম অনুযায়ী তারা তাদের এবাদতবন্দী কি করে তখন তারা চোখ বন্ধ রাখে আল্লাহ নবী বললেন আমার উম্মতেরা চোখ বন্ধ করবে না চোখ বন্ধ করা ইহুদিন আসারাদের কাজ এরা চোখ খোলা রেখে সেজদার স্থান যেখানে তার কফাল পড়বে ওই জায়গাটি তাকে চোখ রাখতে হবে সেই ক্ষেত্রে কোনো ব্যক্তি যদি অন্ধকারের ভিতরে নামাজ আদায় করে পড়তে পারবে কেবলা ঠিক রেখে এবং সেজদার স্থানে আপনার চোখ রাখতে হবে এখন অনেক সময় দেখা যায় ম্যাক্সিমাম ফজরের নামাজে প্রত্যেকটা মসজিদে লাইট অফ করে দিয়ে নামাজ আদায় করা হয় ফজরের নামাজ সেই ক্ষেত্রে আসলে এই শরীরতে রুকসত কী আসলে এই ফরজ 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 নামাজটা এমন একটা বিশেষ উল্লেখযোগ্য নামাজ যে সময় ইমাম সাহেব যখন কেরাত আদায় করে তখন তার মুখের সাথে ফেরেস্তারা লেগে থাকে কেরাত শ্রবণের লক্ষ্যে ওই সময় কেরাত অনেকটা লম্বা হয় ধীর স্থিরভাবে মানুষ মনোযোগ সহকারে ইমামের কেরাতের দিকে লক্ষ্য করে থাকে সেই ক্ষেত্রে ফজরের সময় দেখা যায় অনেক সময় অনেক মসজিদে লাইট অফ করে তবে লাইট অফ করার ব্যাপারে কোনো রুকসত নাই লাইট অফ করার ব্যাপারে কোনো বাধ্যকতা কিচ্ছু নাই যদি ইমাম সাহেব মনে করে একটা বিম লাইট জ্বালাইয়ে বা ছোট্ট একটা লাইট জ্বালাইয়ে মানুষের কাতার সোজা রেখে মনোযোগ আনার জন্য যদি লাইট অফ করে সেটা করতে পারে তবে লাইট অফ করে নামাজ আদায় করতে হবে বিষয়টা কিন্তু এমন নয় তবে কোনো ব্যক্তি যদি তাহজতের নামাজ একাকে আদায় করার ক্ষেত্রে লাইট অফ করে তার ভয় আশঙ্কা বিচ্ছু সাপ জিন জিনভূত এই ধরনের কোনো আশঙ্কা থাকে সেই ক্ষেত্রে সে লাইট জ্বালাইয়ে নামাজ আদায় করতে পারবে আর এই ধরনের কোনো ভয়ের আশঙ্কা যদি না থাকে কেবলা ঠিক যদি থাকে এবং সেজদার স্থানে তার মনোযোগ সহকারে যদি থাকে তাহলে সে লাইট অফ করে তাহাজ্জুতের নামাজ আদায় করতে পারবে অন্য অন্য ফরজ সালাত যেই পাঁচক্ত নামাজ যেগুলো আছে এগুলো লাইট জ্বালাই আপনাকে নামাজ আদায় করতে হবে শুধুমাত্র লাইটটা অফ করে রাতের নফল নামাজ কেয়ামুল লাইল যেই নামাজগুলো আছে এগুলো আপনি শুধুমাত্র লাইট অফ করে আদায় করতে পারবেন যে আশা করি উত্তরটা পেয়েছেন